ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বৃষ্টির দিনে তোমরা কেমন আছো? এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে। 2 তারিখ থেকে 6 তারিখ অব্দি বৃষ্টি হবে বলেছিল তো আবহাওয়া দপ্তর, তো সেই হিসাবে এখন সকাল থেকে, আজকে সকাল থেকে বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, মেঘ ডাকছে। ঝড় হয়নি আজকে, গতদিন রাত্রে হয়েছিল ঝড়, কিন্তু বৃষ্টিটা সকাল থেকে হচ্ছে। তো বৃষ্টির দিন একটু খিচুড়ি খেতে তো সবারই মন করে, কিন্তু আমার উপায় নেই, মানব একদম খিচুড়ি পছন্দ করে না, তো জোর জবরদস্তি করে আমি খিচুড়ি করি, কিন্তু আজকে আর করিনি। সকাল সকাল মানব উঠে ফ্রেশ হয়ে, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে একটু থেমেছে, ও চলে গেছে বাজারে বাজার করতে, ও মাছ আনতে গেছে, বলছে যে মাছ খাবো না, এর মধ্যে বলছে কিছু রান্না করো, তার সঙ্গে মাছ ভাজা। তো মাছ পাগল, তো মানব এখন গেছে বাজারে মাছ আনতে, আর হ্যাপি বাইরে বসে আছে যেমন। আর আমি কিছু সবজি ছিল সেগুলো কেটে কুটে এখন বসিয়ে দিয়েছি কড়াইতে, তো শুক্তো বানাচ্ছি ডাটা দিয়ে। তো দেখো এত বৃষ্টি হচ্ছে যে বাগানে পুরো গাছপালাগুলো বৃষ্টিতে জলে ভিজে গেছে, আর মাটিগুলো বৃষ্টিতে ভিজে একদম চপচপা হয়ে গেছে। তো জানলা থেকে আমি বাগানটা প্রায় দেখতে থাকি, সবসময় রান্না করি আর তাকিয়ে থাকি, খুব ভালো লাগে আমার দেখতে। অ্যাকচুয়ালি আমার রান্নাঘরটা এমন জায়গায় একদম বাগানের সাথে লাগোয়া, তো যার জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, আর এর পাশে বাগানের প্রাকৃতিক পরিবেশ দেখতে থাকি। আমার খুব ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ দেখতে। তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আর গাছ, আজকে হাওয়া হচ্ছে না, এখন মানে বৃষ্টিতে পুরো গাছপালাগুলো ভেজা রয়েছে, তো ভালো লাগছে। আর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই ঠান্ডা জলে স্নান করে এসেছি, উফ ভীষণ ঠান্ডা। এক মানে কয়দিন আগেও ছিল এত গরম, জলটা এত গরম থাকতো, আর আজকে পুরো একদম চেঞ্জ হয়ে গেছে, পুরো ঠান্ডা জল। অ্যাকচুয়ালি আজকে প্ল্যানিং ছিল অন্যরকম, তো সেগুলো কিছুই হলো না, প্ল্যানিংটা পুরো একদম ফ্লপ হয়ে গেল। আমার আজকে অনেক কাজের প্ল্যানিং ছিল, জামা কাপড় কাচা ছিল, অনেক কিছু ছিল কাচতে হবে, তো বাইরে থেকে যেগুলো পরে পরে এসেছি সেগুলো সব রয়েছে এক জায়গায় রেখে দিয়েছি, তো সেগুলো স্যানিটাইজ করতে হবে, মানে ডেটল দিয়ে সেগুলোকে ওয়াশ করতে হবে, সেগুলো কিচ্ছু করা হলো না বৃষ্টির জন্য, সব আটকে গেল। আবার কালকের জন্য ওয়েট করতে হবে, আবার এক গাদা হয়ে যাবে, কারণ মানব অলরেডি বাজারে গেছে, তোমাদের আগে বলেছি, তো বাজার থেকে আসলে জামা কাপড়গুলো আবার সেগুলোকে ওয়াশ করতে হবে। এটা বললাম না, এক্সট্রা কাজ হয়ে গেছে, মানে কোভিডের এত প্রকোপ বেড়ে গেছে, যার জন্য আমাদের এক্সট্রা একটা কাজ হেডেক হয়ে গেছে, তো সেগুলো তো করতেই হবে বলো। আর দেখো সেকেন্ড বেডরুমে আমাদের যেটা স্টোর রুম বলেছিলাম, তো সেটা এখন গুছিয়ে গেছে ঠিকঠাক করে, তো এখানে হচ্ছে মানবের টেবিলটা সেট করে দিয়েছি, এই দেখো মানব এখানে বসে কাজ করে, আর এই জানলাটা খুলে দেয়, খুব হাওয়া আসে। যেহেতু এখন বাইরে বৃষ্টি হচ্ছে আর পাশেই বাগান, তো এখানে যদি কেউ না বসে থাকে জানলাটা খোলাটা একটু রিস্কি হয়ে যাচ্ছে, রিস্কি হয়ে যায়, তো ওই জন্যে আমি আজ জানলাটা খুলিনি। মানব যখন কাজ করবে এখানে বসে তখন জানলাটা খুলে দেয়, তো এখন যেহেতু মানব বসে কাজ করছে না, তাই জানলাটা এখন বন্ধ আছে। তোমরা ভাবতেই পারো যে বৃষ্টির দিনে এত ঠান্ডা পরিবেশ কেন জানলা বন্ধ করে রেখেছি, তো এটা একটা কারণ, যেহেতু বাগান আমি আগেই বলেছি, তো ওই জন্যে জানলাটা বন্ধ করে রেখেছি। এই ঘরে কোনো জানলাই আমার খোলা নেই, যে ঘরে আমি রয়েছি মানে ফার্স্ট বেডরুমে যেখানে টিভিটা সেট করেছি, তো সেইখানেই জানলাটা শুধু খোলা আছে, বাট এগুলো খুলিনি, তো নিজেদের সেফটি নিজেদের কাছে। অ্যাকচুয়ালি এর মাঝে এত গরম পড়েছিল বৃষ্টি হওয়ার আগে, তো মানব ওই ঘরে বসে কাজ করতে পারছিল না, কারণ পাখাটা এমন জায়গায় সেট করা রয়েছে যে মানবের গায়ে হাওয়া লাগতো না, তো ওই জন্য ওই ঘরে সেট করে নিয়েছে টেবিলটাকে, যে জানলাতে অ্যাটলিস্ট জানলা থেকে তো হাওয়াটা আসবে, সত্যিই দিকটা খুব সুন্দর হাওয়া আসে, তো ওই জন্য এখানে সেট করা আছে। আর আমার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে কিছু মনে করবে না, প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ আগেই বলেছি আমরা একটা রেন্টেড হাউসে রয়েছি, তো পেছনে আমরা পুরো দড়ি দিয়ে দড়ি টাঙিয়ে টাঙিয়ে জামা কাপড়গুলো সেট করে রেখেছি ওখানে, অগোছালো হয়ে পড়ে থাকার থেকে এটা সেট করে রাখাটা যথেষ্ট মানে ভালো দেখাচ্ছে, তো সেই জন্য এটা করেছি, ব্যাকগ্রাউন্ডটা দেখে কেউ কিছু মাইন্ড করবে না। তো মাছ আসতে এখনও দেরি হচ্ছে, তো আমি যে সবজিটা বসিয়ে দিই সেটা দেখে নিই সেটা রেডি হয়ে গেছে কিনা, পোস্ত দিয়ে করব যেহেতু ডাটা সবজি, তো চলো কিচেনে যাওয়া যাক, রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে একটু ঘুম দিয়ে নিতে হবে, কারণ এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমার তো রান্না করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কেউ যদি রান্না করে দিত আমি বসে বসে খেয়ে নিতাম, কিন্তু উপায় নেই, কিছু নেই, আমাকে করতে হবে, কিছু করার নেই, তো চলো যাওয়া যাক কিচেনে। তো অলরেডি দেখো আমার শুক্তোর ঝোলটা ফুটছে, ডাটা টাটা দিয়ে সমস্ত সবজি দিয়ে করেছি, এটা তো ফুটছে, এবার এর মধ্যে পোস্ত বেটে দিয়ে দেবো। তো এই দেখো মানব সমস্ত সবজি মুজি বাজার করে নিয়ে চলে এসেছে, আর এখন এই গামলার মধ্যে ধুয়ে এগুলো স্যানিটাইজ করবো। আর এই যে আমাদের জন্য নিয়ে এসছে এই মাছগুলো, পোনার পোনা মাছ, চারা পোনা মনে হয় এটা, আর হচ্ছে হ্যাপির জন্য নিয়ে এসছে মাংস। তো
তোমার শুক্তো তরকারি হয়ে গেছে, এখনই মাছটাকে বেছে মাছটাকে রান্না করে নেবো। আর মানব অলরেডি চলে গেছে বাথরুমে, ওকে পেছনে গেট দিয়ে ঢুকেই বাথরুমে ঢুকিয়ে দিয়েছি, বাজার থেকে আসার সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকে জামা কাপড় ধুয়ে টুয়ে স্যানিটাইজ করে বেরোয় একদম। তো এখন স্নান করতে চলে গেছে, স্নান টান করে তারপর ঘরে আসবে। তো চলো ততক্ষণে মাছটা বেছে নিই, আর তার সঙ্গে হ্যাপির মাংসটাও আমি ধুয়ে সেদ্ধ বসিয়ে দিই। হ্যাঁ গাইস, তো যেটা বলছিলাম, মানব বাজার করে এসে ফ্রেশ হয়ে নিয়েছে, স্নান দান হয়ে গেছে। এই দেখো মানব, এই যে মানো, হ্যালো। প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, আর মানো খুব ঠান্ডা লাগছে, মানো ওই জন্য গেঞ্জি পরে দিয়েছে, দেখো বুঝতে পারছো? ঘরে গেঞ্জি পরে বসে আছি কারণ ঠান্ডা লাগছে। আর গরম নয় বর্ষাকাল, এটা এটা হচ্ছে বর্ষাকাল চলছে, এটা বর্ষাকাল, মানে আজকে বৃষ্টি হয়েছে তাই ঠান্ডা লাগে, না হলে এই সময় ভীষণ বিভৎস বসা যায় না গরম, আর কি। বিভৎস গরম থাকে এই সময়। আর একজন দেখো কি করছে, এই যে আমার কোলে নিয়ে চলে এসেছে ওনার ফিশটাকে, এই যে উনি খয়, দেখো খেলবে বলে চলে এসেছে, ও খেলা খেলা ছেলে, আর ওনার কোনো কাজ নেই, উনি শুধু খেলবে খাবে আর ঘুমোবে, এটা হচ্ছে ওনার কাজ। না না, দারোয়ানগিরি করে, কে আসলো কে গেল সেইগুলোর দিকে নজর রাখে। হ্যাঁ, কাল রাত্রেবেলা খুব চিল্লা ছিল বাইরে, কে আসছে কে যাচ্ছে, গ্রিল খুললেই শুয়ে যাবে চিল্লানো, গ্রিল খুললে ও যেখানে শুয়ে থাকুক না কেন এক লাফে একদম বাইরে চলে যায় দেখতে কে এসেছে। বাবা কে এসেছে দেখে এসো, কে এসেছে দেখে এসো, চো 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 চো, কে এসেছে, চো 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 চো, এই দেখো চলে গেল, কেউ আসে, তুমি চলে আসো, কে? হ্যাঁ আসছি, আমি যদি এই আওয়াজটা করি ওভাবে কেউ এসেছে ওরা তো এমনি ডাকতে ডাকতে দৌড়ায়। তো চলো রান্না বান্না করে নিই, মাছ অলরেডি ধোয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার আজ সত্যি রান্না করার মুড নেই, মনে হচ্ছিল খিচুড়ি করে নিয়ে একটু মাছ ভাজা করে দিলে হয়ে যেত। কাল রাতে অলরেডি খিচুড়ি খেয়েছি, আর কতবার খিচুড়ি খাবো? বৃষ্টি শুরু আর হয়েছে। আর টাউন রাইসের ব্যাপারটা বলো, টাউন রাইস ওটা পরে বলবো, নো নো নো, এখন তো বলবো না, সারপ্রাইজ আছে। একটা খুব সুন্দর খিচুড়ি মানে বানাচ্ছি আমি বাড়িতে, অন্য রকম চাল দিয়ে নয় তো অন্য কিছু দিয়ে, তোমাদের সেটা পরে দেখাবো, মেনুটা পরে দেখাবো। চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো, করো আর ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো, আর নতুন নতুন ইনফরমেশন আমি পরে দেবো তোমাদের, আর বেল আইকনটা অন করো অবশ্যই, নোটিফিকেশন পাওয়া করবে যাবে, করবে অবশ্যই করবে। তো চলো যাই রান্নাঘরে, রান্না করে নিই, কষ্ট হলো রান্না তো করতে হয়, মানব তো আর করবে না, মানব রান্নাটা করবে। আজকে ভেবেছিলাম আমি রান্না করব, কিন্তু সত্যি কথা বলতে সকালবেলা সানসাইন। আর একটা তোমাদের একটা কথা বলি, মানবকে আমি যদি কোনো কাজের কথা বলি, ঠিক আছে, যে মানব এই কাজটা একটু করে দাও, করব, কখন করবে কোনো ঠিক ঠিকানা নেই, সে 1 ঘন্টা পরে করুক 2 ঘন্টা পরে করুক, মানে কখনো বলবে না, ওর মুখে কখনো শুনবে না, না না তো কখনো বলেই না, খালি বলবে করব, কিন্তু কখন করব জানি না। তো ওর করব কথা শুনে আমি বুঝতে পারি যে কখন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তার থেকে আমি নিজে করে নিই। তো সেরকমই রান্না বলেছিল করবে, বাট রান্নাও করবে না আমি জানি ভালো করে, ওই জন্য আমি অলরেডি অনেকটা রান্না করে নিয়েছি আর শুধু মাছের ঝোলটা বাকি আছে। তো চলো সেটা কমপ্লিট করে নিই, তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো, খিদে পেয়ে গেছে খুব। আর এই যে মাছ আমি ওয়াশ করে নিয়েছি, আর আজকে ঝোল হবে, এই যে দেখো পটল ডাঁটা আর একটু আলু দেব। এই ডাঁটাগুলো জাস্ট এই ফ্রেশ ডাঁটা এখনই মানব নিয়ে আসলো বাজার থেকে। আর এদিকে আমার হ্যাপির মাংস সেদ্ধ হচ্ছে, আর বাইরে হচ্ছে এখন বৃষ্টি, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আমি দেখানোর চেষ্টা করছি, 1 মিনিট ক্যামেরাটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি। তো দেখো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে, পরিবেশটা কেমন থমথমে হয়ে গেছে, একদম চুপচাপ শান্ত শিষ্ট, আর তার মধ্যে শুধু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। তো রান্না করতে করতে দেখো আমি এগুলো ধুয়ে ফেলেছি অলরেডি, আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল করব, ডাটা মাটা সবগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, আর এদিকে হ্যাপির মাংসটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিয়েছি ওর মধ্যে। তো এই মুহূর্তে এখন আর বৃষ্টি হচ্ছে না, তো বৃষ্টিটা হয়তো থেমে গেল, মেঘলা করে রয়েছে, ওয়েদারটা একদম খুব খারাপ রয়েছে এখনও, তো জানি না বৃষ্টি থামবে কি থাকবে না, বৃষ্টি আবার হবে কি হবে না বুঝতে পারছি না। তবুও আমি রান্না করতে করতে কিছু জামাকাপড় কেচে নেব, কেচে বাথরুমে ঝুলিয়ে দেবো, তারপরে নেড়ে দেবো জল ঝরে গেলে, কিছু করার নাহলে জমে যাবে, প্রচুর জামাকাপড় জমে যাবে। অলরেডি মানব এখন আসলো বাজার থেকে, সেগুলো রয়ে গেছে আগের দিনের রয়ে গেছে, তো মনে হচ্ছে একটু রোদ উঠছে, দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। তো এই দেখো আমাদের মাছের ঝোল এখন ফুটছে, আর মাছগুলো ঝোলের মধ্যে একদম হাবুডুবু খাচ্ছে। তো জাস্ট আদা জিরে বাটা দিয়ে ঝোলটা করেছি, আর জাস্ট ভাজা মশলা একটু ছড়িয়ে দিয়েছি। আর এ পাশে দেখো
পুঁটি মাছ দিদির ফ্রিজে ছিল নিয়ে আসলাম, তো পুঁটি মাছ ভাজা হবে এখন। গাইস তো আজকের মেনু দেখে নাও, শশা ভাত, এদিকে মাছ ভাজা দুই রকম, লেবু আছে তার সঙ্গে, এটা হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে শুক্তো। এই যে মাছ ভাজা, পুঁটি মাছ আছে আর কাতলা মাছের বাচ্চা ভাজা। তো চলো এবার তাড়াতাড়ি আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই, খুব খিদে পেয়ে গেছে অলরেডি, অনেক লেট হয়ে গেছে, দুরকম মাছ ভাজতে গিয়ে আমার লেট হয়ে গেছে। তো মানব অলরেডি বসে গেছে, দেখো মানব খেতে শুরু করে দিয়েছে, তো আর ওয়েট করতে পারছে না। অ্যাকচুয়ালি মানব মাছ ভাজা খুব বেশি ভালোবাসে, তো মাছের ঝোলের থেকে মাছ ভাজাটা বেশি ভালোবাসে, ওই জন্য মাছ ভাজা করে দিলাম ওকে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করছি। হ্যাঁ গাইস, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বিছানায় বসে রয়েছি। মানব এখনই যাবে, ওর অফিস টাইম শুরু হয়ে যাবে একটু পরেই, তো একটু রেস্ট নিয়ে নিচ্ছে, তো আমরা এখন রেস্ট করব। হ্যাপি আর আমি এখন ঘুমোবো আর মানব একটু পরে উঠে কাজ করবে, তো আমাদের আর কোনো কাজকর্ম নেই, কাজকর্ম কমপ্লিট। সারাদিন সকাল থেকে দুপুর অবধি আমার কাজ ছিল, সেগুলো কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি আর হ্যাপি একটু ঘুমু ঘুমু করবো। না হ্যাঁ না হ্যাঁ বাবা, আমরা ঘুমু ঘুমু করবো তো। হ্যাঁ তো চলো আমরা ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ঠিকঠাক মনে করে তোমরা মাস্কটা ব্যবহার করো, বাইরে বেরোলে মাস্কটা ইম্পর্টেন্ট, মাস্ক ব্যবহার করো, স্যানিটাইজ ঠিক মতো ব্যবহার করো, তো সেফ থাকো, বাড়িতে থাকো, বাই।